What happened to us? What happened to all the love we always took for granted? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবারের সকাল এখন 7:15 বাজে, আর 7টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকাল সকাল করছি রুটি আর বেগুন ভাজা। তো বেগুন কেটে নিচ্ছি, কারণ বেগুন ভাজা আর রুটি দিয়ে মা টিফিন নিয়ে যাবে, আর সকালবেলা ভাত তরকারি রান্না হয়ে গেছে, আর এগুলো ভাত খেয়ে যাবে। তো দেখো, বেগুনটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমি বেগুনটা ভাজব। তো যেহেতু মা অন্যান্য দিন দুপুরে ভাত নিয়ে যায়, কিন্তু আজকে বললো যে ভাত নেবে না, আজকে ভাত খেয়ে যাবে আর রুটিটা নিয়ে যাবে। তো দেখো, আমি টাপারের একটা কৌটোর মধ্যে মায়ের জন্য রুটি আর বেগুন ভাজা আর কাল রাত্রে মিষ্টি এনেছিলাম, তো মা রাত্রে মিষ্টিটা খায়নি, তো ভাবলাম এখনই দিয়ে দিই মিষ্টিটা, মা দুপুরবেলা খেয়ে নিতে পারবে। তো সেই জন্যই টিফিনটা গুছিয়ে দিচ্ছি, আর ওদিকে মাকে আমি খেতেও দিয়ে দিয়েছি, মা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, কারণ মাকে 9:00 থেকে 9:15 মধ্যে বেরিয়ে যেতে হয়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতি সকালে একটা মানে পুজো করার একটা ঝামেলা থাকে, তো বেসিক্যালি মাই বেশিরভাগ দিন পুজো করে দিয়ে যায়। আর বুঝতেই পারছো, বৃহস্পতিবার পুজো করা মানে একটা অনেক বড় চাপের কাজ, আর এত সকাল সকাল পুজো করে যাওয়াটা অনেক চাপের ব্যাপার হয়ে যায়। তো দেখো, মা এখানে খাচ্ছে, মায়ের অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই যে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, পুজোও হয়ে গেছে, খুব সুন্দর করে মা সাজিয়েছে সিংহাসনটাকে, তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, এই হলো ব্যাপার। তো দেখো, সকাল সকাল পুজো হয়ে গেলে বেশ মনটাও ফ্রেশ লাগে। মা পুজো না করে সকাল সকাল মানে মাকে বলি যে পুজো দিতে হবে না, তুমি না আমি না দিয়ে দেবো, কিন্তু মা বলে যে না, সকালবেলা পুজো না করে গেলে মার মন ভালো লাগে না। তো সেই জন্যই পুজো টুজো করে দিয়েই মা যায় আর কি। তো দেখো, মায়ের দিকে খাওয়া হয়ে গেছে, আর মা এই যে বেরিয়ে যাচ্ছে। সাবধানে যেও, রাস্তা ঠিক করে পার হবে। অভিজিৎ বলল যে চল মাসি ভিক্টোরিয়া দিয়ে ঘুরে আসি কাছাকাছি, আর ও কালকে হয়তো চলে যাবে বাড়িতে। তো সেই জন্য হঠাৎ করে প্ল্যান করে দুপুরে মানে শাওয়ার টাওয়ার নিয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে এসছি। তা আমরা বেরিয়েছি অনেকটাই লেট করে, তো যাই হোক, অ্যাট লাস্ট আমরা টিকিট পেয়েছি আর ঢুকেছি ভিক্টোরিয়ার মধ্যে। তো বেশি টাইম নেই, আর মাত্র 5 মিনিট টাইম আছে, তো এই টাইমের মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। অলরেডি সিকিউরিটি কিন্তু বলে দিয়ে গেছে যে তাড়াতাড়ি করো, বেরোতে হবে। তো কয়েকটা ওই শট নিলাম, নিয়ে আমরা এখন বেরিয়ে যাব। তো এই হলো ব্যাপার। তো ভাবলাম বেরিয়ে যাওয়ার আগে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই ঘুরে, তো চলো দেখে নাও।